আওয়ামী লীগের প্রসঙ্গে মানে আজকেই আমাদের অনেক দর্শক আওয়ামী লীগের প্রসঙ্গে আওয়ামী লীগ এবং জাসদের প্রসঙ্গটা একটা আনেন তাদের মধ্যে অনেকেই এই কথাটি বলতে চাইছেন যে উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে কারা আছেন সেটির ক্ষেত্রে একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যায় জাসদের জাসদের হাত এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে অনেকেই জাসদকে দায়ী করে থাকেন দর্শকদের অনেকে বলছেন আপনি স্বয়ং আপনি ট্যাঙ্কের উপরে উল্লাস প্রকাশ করেছেন যখন পনেরো আগস্টে বঙ্গবন্ধু মারা গেছেন কমিশন গঠন করার কথা ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে যাদের দায় নিতে হবে তাদের মধ্যে চাষ এবং আপনি প্রথম কথা হচ্ছে পনেরোই আগস্টের মুহূর্ত পর্যন্ত আমি এই কারাগারের বাইরে ছিলাম কারাগারের বাইরে ছিলাম এবং আমি আত্মগোপনে ছিলাম প্রকাশ্য কোনো রাজনীতির সঙ্গে যাসদ নিষিদ্ধ ছিল এক দুই নম্বর পনেরোই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পরে পনেরোই আগস্টের সারা দিন কোনো ঢাকা শহরে আমি ছিলাম ঢাকা শহরে কোনো জনগণ জনগণের কেউ ট্যাঙ্কের উপরে কেউ উল্লাস নৃত্য করেননি এটা সাতই নভেম্বরের ঘটনা বহুত পাবলিক উঠেছে এটা গণমাধ্যম আপনার স্ক্যান করবেন একটা ছবিও পাবেন না যেখানে বঙ্গবন্ধুর হত্যার পরে ঢাকা শহর বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল হতবাক হয়ে গেছে হতভম্ব হয়ে গিয়েছিল আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার প্রথম কর্তব্য ছিল যাসদের পক্ষ থেকে যেহেতু খন্দকার মোস্তাক সংসদ বাতিল করেনি সেহেতু সংসদ সদস্যরা আওয়ামী লীগের ছিলেন আমি আমি তোভাল ভাল হয়ে চিনতাম তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করেছি পাইনি আমি চেষ্টা করেছি যে আওয়ামী লীগ জাসদ একসঙ্গে হয়ে প্রতিবাদ করতে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পাইনি আমি রেকর্ডে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রেকর্ডে আছে দাসত সমর্থিত ছাত্র দিয়ে পনেরো ষোলো সতেরো তারিখে মিছিল বের করা হয়েছে খুনি মুস্তাকের বিরুদ্ধে আমি রাশেদ খান মেনন ভাই ইউপিপি করতেন তখন এবং জাগমুহ সিরাজ হোসেন খান মারা গেছেন বামপন্থী নেতা তিন দলের একটা ঐক্য করেছিলাম তিন দলের ঐক্যের একটা প্রচারপত্র বিলি করি কন্ডেমিং মানে খন্দকার মোস্তাকের এই অবৈধ ক্ষমতা দখলটা মানে নিন্দা করে আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলাম সুতরাং আমি হাসান লকিনু আমার যে বয়স ছিল ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করার কোনো রুচি আমার ছিল না সময়ও ছিল না অভ্যাসও নাই আপনি এটা নিশ্চয় আবার বলবেন কিন্তু এবং এই ছবিটা এটা ছবিটা বাঁশের কেল্লায় জামাতিদের তারা আপনি ওখানে দেখবেন আমি বাহাত্তর সালের পরে কোনো প্যান্ট শার্ট পরিনি আমি পায়জামা পাঞ্জাবিতে আছি যুদ্ধ পর্যন্ত প্যান্ট শার্ট পরেছি এবং পায়জামা পাঞ্জাবিতে আপনারা দেখবেন উইকেন্ডে যে ছবিটা গোল চিহ্ন দেয় সেখানে প্যান্ট শার্ট মো মোতালা লোকতে আপনি এখানে দিয়ে চালিয়ে দিলো ইনু নাস্ততেছে এবং আউমলিগের বন্ধুরা কিছু বন্ধুরা এটা নিয়ে ইয়ে করে আমি যে কথাটা বলতে চাচ্ছি দাই এটা বড় করে এটা আপনি বড় করে শুনতে চাই আমরা একটু বড় করে শুনতে চাই যে আউমলিগের পক্ষ থেকে যেটা বলা হয় বঙ্গবঙ্গকতা বা জেলহত্তার নেপথে আপনারা আছেন কিনা আমি বলবো তাহলে 15 আগস্টের হত্যাकांडের পরে জশ

জাসদের সাথে আওয়ামী লীগের এবং পঁচাত্তর পরবর্তী ঘটনাবলীর যে সম্পর্ক নেপথ্যে থাকা না থাকা সেইটি নিয়ে আমি শুধু মাঝখানে একটু যোগ করতে চাই মেজর জেনারেল জিয়া রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানায় জাসদ এই মর্মে আসলে একটি খবর বাইর ছিল কিন্তু খুবই ইন্টারেস্টিং যেটি সাত তারিখে স্বাগত জানালো পঁচিশ তারিখে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে আপনাদের সবাইকে আবার ষোলো জনকে আসলে গ্রেপ্তারও করা হয়েছিল পঁচিশ তারিখে আপনি যদি একটু বিস্তারিত বলেন এটা তো নম্বরের ব্যাপার সাতই নম্বরে কর্নেল তাহারের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ঘটে এ বাংলাদেশকে এ সশস্ত্র বাহিনীর ভিতরে আত্মঘাতী সংঘর্ষ থেকে এ বাঁচানোর জন্যে এক সামরিক শাসনের রাজনীতি অবসান করার জন্যে একটি সর্বদলীয় সরকার গঠন করার জন্যে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তন করার জন্যে আর যে খুনিরা বঙ্গবন্ধুর খুনিরা যারা খালেদ মোশারফ সাহেব উনি দেশটাকে সহযোগিতা করেন সেই ডালিম ফারুকদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা ফেরত আনা ফেরত আনা এই সকল দাবি এর বাইরে ছিল সিপাইদের অমানবিক এ কর্ম পরিবর্তন করা এইগুলো দাবি নিয়ে সিপাই ভিতর জনতার অভ্যত্থান ঘটে মূল কথাটা হচ্ছে সামরিক শাসনের অন্ধকার থেকে এবং খুনিদের হাত থেকে এবং সশস্ত্র বাহিনীতে উপর্যুপরি সংঘর্ষ থেকে রক্তপাত দাঁড়ানোর জন্য সিপাই জনতার বিদ্রোহ ঘটে আমরা বিদ্রোহ সফল হই কিন্তু ক্ষমতা রক্ষা করতে পারেনি জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করে নাই এবং বড় বড় অফিসার একটা পক্ষ নিয়ে বাংলাদেশকে আবার সামরিক শাসনে নিয়ে যায়। আমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতর কিন্তু হেরে যাই কিন্তু এবং আমাদেরকে কয়েকদিনের দিনের ভিতরেই গ্রেপ্তার করে নেয় আমি বারো বছর কারাগারে মানে আমাকে সাজা দেওয়া হয় সে মানে কর্নেল তাহারকে তো ফাঁসি দিয়ে হত্যাই করা হয় সুতরাং আমি প্রাণ দিয়ে এবং আমার জীবনের পাঁচটা বছর কারাগারে দিয়ে এটাই প্রমাণ করেছি যে জেনারেল জিয়াউর রহমানকে আমরা কোনো সমর্থনও দিইনি স্বাগতও জানাইনি আমরা জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের বদলে একটা সর্বদলীয় সরকার এবং সেই হিসাবে সাত তারিখের বিকেল থেকে কিন্তু রাজবন্দীদের মুক্তি হওয়া শুরু করেছে পরে চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ হয়ে গিয়েছে এই এই এটা কথা বলতে গেলে আরেক দিন সময় লাগবে সিপাই বিদ্রোহ নিয়ে কিন্তু এক কথাই বলবো যে এখানে মানে সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে আমরা একটা চেষ্টা করেছিলাম পনেরোই আগস্টের প্রতিবাদ করতে কিন্তু আমরা হেরে গিয়েছি হেরে গিয়েছি কিন্তু জেনারেল জিয়া রহমান বুঝেছে যে জাসদ এবং কর্নেল তারকে হত্যা না করলে ধ্বংস না করলে সে প্রতিরোধের সম্মুখীন হবেন সেই জন্য কর্নেল তারকে জীবন দিতে হয়েছে